আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম রিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, ঢাকা গাজীপুরের সিটি মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর সাহেব, আপনি ইতিমধ্যে অবগত আছেন, যারা ওনার ফ্যান ফলোয়ার আছেন, যারা সাপোর্টার আছেন, তাদের সকলের মন খারাপ, বাকরুদ্ধ, ঘরের দরজা বন্ধ করে গোপনে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, কান্নার আওয়াজ যেন বাহিরে না যায়, কারণ গেলেই সমস্যা। কারণ ভাই, দলীয় সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত দিয়েছেন, তাও অপরাধটা কী? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের যেই 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আপনার এই মেয়র জাহাঙ্গীর সাহেব গত 22 সেপ্টেম্বর ফোনে বা তিনি ঘরোয়া কোনো একটা মিটিংয়ে কোনো একজন ব্যক্তির সাথে কথা বলছিলেন না, সেই কথার ফাঁকে ফাঁকে তিনি এক পর্যায়ে বইলা বসলেন যে প্রতি জেলায় 45,000 কইরা মানুষ, টোটাল সারা বাংলাদেশে 30 লক্ষ মানুষ মার্ডার করাইয়া আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার স্বার্থ উদ্ধার করে নিয়েছেন, মানে বাংলাদেশকে স্বাধীনতাটা তিনি ওইভাবেই নিয়ে আসছেন। এখন এই ফুটেজটা যখন আপনার পাবলিশড হয়ে গেল, অডিও ফুটেজ, তখন জাহাঙ্গীর সাহেব কিন্তু বিপদে পড়ছেন। তিনি প্রথমে দাবি করেছেন তার এটা এডিটিং করা, এটা তার ভয়েস না, কথা কাটপিছে সেই তো, এটা যেহেতু একটা বিষয় বুঝছেন, একটা এত বড় পোস্ট বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, আর এই মুহূর্তে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো কথা বলা বা ওনাকে নিয়ে কোনো কটূক্তি করার শাস্তি কী হবে, এটা মোটামুটি পাগল যারা তারাও বোঝে। এখন জাহাঙ্গীর সাহেব তিনি যেই কথাটা বলেছেন, এটার ভিডিও, সরি, অডিও ক্লিপটা আমার এই ভিডিওতে আছে, আপনারা শুনে নেবেন। এখন এইটার পরে জাহাঙ্গীর সাহেবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া ছিল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। তো কারণ দর্শানোর নোটিশের জন্য 15 দিন ওনাকে সময় দেওয়া হয়েছিল। তো তিনি 15 দিনের ভিতরেই তিনি জবাব দিয়েছেন, বাট ওনার জবাবে সন্তুষ্ট না বাংলাদেশ আওয়ামী লীগ, সেখান থেকে তাকে গতকালকে বহিষ্কার করে দেওয়া হয়েছে আজ জীবনের জন্য। তিনি আর আওয়ামী লীগের কোনো প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে কোনো কিছুতেই নেই। এই যখন অবস্থা, তার এই বহিষ্কারের খবরে তার যারা সাপোর্টার দরজা বন্ধ করে কান্না করলেও, যারা তার বিপরীতে কাজ করছেন সেইখানে, তার বিরোধী যে সংগঠনগুলো আছে বা দলটা আছে বা গ্রুপটা আছে, তারা আবার গাজীপুর সহ বিভিন্ন জায়গায় আপনার কি বলা যে নিজের টাকা খরচ করে মিষ্টি বিতরণ করছেন, আনন্দ উল্লাস করছেন। তারা বলছেন যে এই শাস্তি তার প্রাপ্য ছিল, এটা কোনোভাবেই মানা যায় না। তবে জাহাঙ্গীর সাহেব দাবি করছেন যে তিনি আসলে এখনও সঠিক, তিনি ভাই অপমান করেন নাই, মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার ভুল বোঝানো হয়েছে, আর যেহেতু ভুল বোঝানো হয়েছে সেখান থেকে নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, উনি এখনও ওনার অভিভাবক হিসেবে তিনি ভাবেন যে প্রধানমন্ত্রী ওনার অভিভাবক, সেই জায়গা থেকে উনি যে সিদ্ধান্ত দিয়েছেন তিনি এটা মাথা পেতে মেনে নিয়েছেন, এটা নিয়ে তিনি আর কোনো কথা বলতে চান নাই, গণমাধ্যমকেও আর কোনো বক্তব্য দিতে চান নাই। তো দর্শক, আসলে সেই অডিও ক্লিপে কী ছিল মূল কথাগুলা, তো আমি আপনাদের জন্য ভিডিওর এই পর্যায়ে সেটা শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভারতবর্ষে তখন মুসলমানরা হিন্দুরা গেছে না, আমরা রাজত্ব চাই। তারপরে ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ আছে, তখন আবার মুসলমানরা গেছে না, আমরা সেবার আসছে, আমরা রাষ্ট্রপতি দিতে চাই, যুদ্ধ করে দিল পাকিস্তান বাংলাদেশ, পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে ভারত ভাগ হয়ে গেল। আবার এটাই সে বলে না ভারত বাংলাদেশ পাকিস্তান বাদ ছিল, তখন এরা আবার প্রধানমন্ত্রী ছাড়া এবার করে দিচ্ছে দাদার সাথে বুঝতে আমার লোক লাগে কেন না, প্রথম প্রথম ওই যে খাল দিয়া কত কিছু টিপু মুন্সির লগে খাল দল করে দিয়েছে, হে কত হেস্তে হেস্তে আমি এগুলো হয়ে যায়। এখন ধরো ওই যে রাসেল গণ খাল দল করছে, কলে বাহালে রাজে বলে করছে, দেখা বুঝছে সামসুদ্দি সরকারের নামে কাগজ করে দিচ্ছে। বাহালের রাজার 35,000 একর সম্পত্তি ছিল, যার 35,000 জায়গা সম্পত্তি, এখন সামসুদ্দি সরকার একটা ইয়ে দিচ্ছে জায়গা, 2 বিঘা জায়গা একটা দিচ্ছে, এমন অবাবাসী জীবন পাতা ফিরে দিচ্ছে। সাবজেক্ট এই আছে ভূমি অফিস সিরিয়ার নাম। আমি চাইছি ওই রাস্তা সব ভুল করুক, আমি ইচ্ছা করে দিচ্ছি বেশি দাম অ্যাটেন্ড করি। আমার জীবনে মারা লাগে লোক কন্ডাক্ট করছে সব করছে, কারণ সে আমার কর্মী, মানে এটা মানুষ বিশ্বাস করতে পারতেছে না, আগুন দিয়ে পানি কিভাবে করলো না, আমার জায়গায় কি করছো, আমার কয়দিন দিকে গেছে কি করো কেমনি সম্ভব, সব জানে না
আমি বেশি না, হ্যাঁ ইচ্ছা তার আমি দিই, হ্যাঁ তাই ভালো থাকি। আমার লোক খেলছে, আমি তো খেলা দিচ্ছি না, হ্যাঁ লাগা কি খেলি। হ্যাঁ না, ওই যে দ্বিতীয়বারে যেটা যে চোখের পানি ই তো উঠে গেছে, আমার চোখের পানি আমি আমার নেত্রী তারা ছোট করে দিচ্ছে, তাহলে আমি হ্যাঁ লোক আরো বাড়াবাড়ি করতে দাম, আমার দরকারটা কি রাজনীতি করি আমি আর হয় দুদিন যাতাযাতি করি, সারা দেশের আওয়ামী লীগে একটা পোকা মারে বলা যাবে, একটা পোকা বলা যাবে আমার কেন তারাই উনি কষ্ট পাবে দরকার দেখি, ওনার কর্মীরা বুঝুক আমি ওনার প্রতি অভিষেক না করি, আমি যে কোনো কাজ করলে শেয়ার করলি। আমি আর জিজ্ঞেস আপনার ছেলে যদি মেয়র হইতো আপনি কি করতেন, বা আপনার ছেলের আপনি আপনি কি করতেন, আপনার ছেলের আপনি সম্মানও পাইবেন, মর্যাদাও পাইবেন, অর্থ পাইবেন, তাহলে আপনি সমস্যা আছে কি? আর খেললে কি হয় এটা বুঝছেন, লস মানে ওই 50 টাকার লয়ে খেলতে গিয়া ওই 250 টাকা বাঙালি এতে অনেকে আজমতুল্লাহ বাড়িতে লোক পাই ফোন থাকবে মানে সম্মান করে, আমি সব জায়গায় নিয়ে যাই। ১৮ বছর দেখবা একটা শহরের মধ্যে আমি প্রথম 700 কিলোমিটার রাস্তা, 700 কিলোমিটার ট্রেন, 700 কিলোমিটার এলইডি লাইট লাগাইতেছি, তাহলে আমি যদি 2 বছরে বা 2.5 বছরে যদি 700 কিলোমিটার করতে পারি, আমার আগে তো 5 বছর মেয়র ছিল, আমার রানিং সময় তো এখানে মন্ত্রী আছে দুইজন, এখানে 4 কেন্দ্রের আর এমপি, তাহলে তাগো রাস্তাটা কই তফাৎ? তুমি মনে করো আওয়ামী লীগ ছাড়া কি অন্য লোক আছে না? নিশ্চয় শুনেছেন। এখন এই অডিও ক্লিপটা সামনে আসার পরে আপনার জাহাঙ্গীর সাহেব যেমন প্রথমে বলেছি, তিনি দাবি করছিলেন যে এটা আসলে সঠিক না বা এটাকে এডিটিং করা হয়েছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে গত 22 সেপ্টেম্বর থেকে লম্বা সময় এটাকে পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই শেষে দল শিওর হয়েছে যে ভয়েসটা জাহাঙ্গীর সাহেবেরই, আর তিনি জেনে শুনে মানে সজ্ঞানে এই কথাগুলো বঙ্গবন্ধুকে নিয়ে বলেছেন। আর এটা বোঝারই কথা যে এই মুহূর্তে এই কথাটার ওজন, এই মুহূর্তে না যে কোনো সময় স্বাধীনতা যুদ্ধের এই 30 লক্ষ শহীদের আত্মদানকে এইভাবে বলা, এটা কোনো আপনি যেই দল করেন আমি যেই দলে করি সেটাকে এইভাবে মিক্সিং করাটা উচিত হয়নি। এখন জাহাঙ্গীর সাহেব কেন আসলে সেই দিন এই প্রসঙ্গে নাকি না ওই যে মুখ দুস্থিতে হ্যান ফরে বাংলা একটা কথা আছে যে ক্ষমতার চেয়ারে বসলে উল্টাপাল্টা ধরেন কথা এমনি আসে, এখন বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখি যে অনেকে যারা ক্ষমতার চেয়ারে বসেন ব্যালেন্স পান না, মনে করেন দেশ তো আমার, নেত্রীর কানে কি খবর যাবে কিনা, মন যা আশা এগুলো নিয়ে মাঝে মাঝে দল বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। বাট এটা আজকে প্রমাণিত হয়ে গেছে যে এগুলোর জন্য কঠিন শাস্তি সামনে অপেক্ষা করছে। যারাই দল সম্পর্কে বা বঙ্গবন্ধু সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলবেন সেখানে ঝামেলায় পড়বেন, সেম টু সেম বিএনপির বেলায়ও কোনো দল মানে বিএনপির কোনো নেতা পোস্টে আছে ক্ষমতায় আছে, জিয়াউর রহমান সম্পর্কে, খালেদা জিয়া সম্পর্কে, তারেক জিয়া সম্পর্কে কোনো কটুক্তি কইরা পোস্টে টিকবে এটা কোনো পাগলও বিশ্বাস করে না। সো এটাই বাস্তবতা।